আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুনুন না, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল অনিক ভাইকে নিয়ে। বসো। তবে আমার মনে হয় না ভাইয়া এমনটা করবে। আমারও আমার কথা শুনে আদ্র ভ্রু কুচকে আমার দিকে তাকালো। না মানে আমি আপনাকে কপি করছি না, আমি বলছিলাম কি, আমি যতটা অনিক ভাইকে চিনি উনি এমন কাজ করতেই পারেন না। এখন অনিক ভাইকে এখানে আসতে বলেন, ওনার থেকে সবটা শুনতে হবে। অর্ডার করছো আমায়? প্লিজ এখন ঝগড়া করার মুড নেই, ভাইয়াকে ডাকুন আগে, এসব ঝামেলা মিটমাট করি, তারপর আপনার সাথে কোমর বেঁধে ঝগড়া করব। ইয়ানের কথা মতো আদ্র অনিককে ফোন করে অফিসে আসতে বল। কিছুক্ষণের মধ্যে অনিক আসলো। এক রাতের মধ্যে কেমন পাগল পাগল অবস্থা, চুলগুলো এলোমেলো, মুখটা শুকনো, চোখ দুটো ফুলে গেছে। অনিকের এমন অবস্থা দেখে আদ্র বলল, এক রাতের মধ্যে নিজের এই কি হাল করেছিস পুরাই দেবদাস, তুই যখন ভাবিকে ভালোবাসিস তাহলে এই আগামটা করলি কেন? সেটা পাত্র, আমি কোনো ভুল করিনি, বরং তোরাই আমায় ভুল বুঝতেছিস। আমার মনে হয় আমরাই অনিক স্যারকে ভুল ভাবতেছি। আর আমার তো ওই মেয়েটাকে কি জানো নাম, শেলি না ফেলি, ওনাকে সন্দেহ হয়। কেননা উনি যখন কালকে অন্তরাপুকে ধরে কাঁদতেছিল, আমি তখন ওনাকে ভালোভাবে খেয়াল করেছি, উনি তখন কাঁদতেছিল না, কান্নার অভিনয় করতেছিল। তুমি কিভাবে বুঝলে? বুদ্ধি থাকলে সবই বোঝা যায়। আমরা মানে মেয়েরা যখন সত্যি সত্যি কান্না করি, তখন দেখবেন চোখের পানি আর নাকের পানি এক হয়ে যায়। যে কেউ কান্না করলে তার নাকেও পানি আসবে, এটা শিওর। কিন্তু ওই মেয়েটা তো একবারও নাক টানেনি, শুধু কান্না করেছে আর চোখ থেকে পানি পড়েছে, যেন মনে হচ্ছিল চোখে কিছু একটা দিয়ে কান্না করছে। ইয়ানের কথা শুনে অনিক আর আদ্র একসাথে বলে উঠল, হোয়াট, কালকে মিস শেলির কান্নার সময় উনি নাক টানিনি বলে তোমার মনে হচ্ছে ওটা নকল কান্না ছিল? তা নয় তো কি। রাবিশ, ভাইয়া তুই ওর কথা গান দিস না তো, ওর কাজই হলো সব সময় তিলকে তাল করা। তুই তুই আমায় বল, সেদিন পার্টিতে ঠিক কি হয়েছিল? তুই তো জানিস আমি ড্রিঙ্ক করি না, তাই সেদিন পার্টিতে আমি শুধু জুস নিয়েছিলাম, ওটাই খাচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরই মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছিল, তাই আমি আমার সাথে শেলি আর একটা ছেলে গিয়েছিল আমাদের অফিসের স্টাফ সুজন, ওকে ডাক দে বলি আমাকে আমার রুমে দিয়ে আসতে। ও আমায় ধরে নিয়ে গেল, তারপর আমি হঠাৎ করে দেখি আমায় ছেলেটা নয় অন্তরা ধরে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব, আপু তো বাসায়। আমিও তাই ভেবেছি যে অন্তরা তো বাসায়, তাহলে এখানে আসবে কিভাবে। তারপর আমি চোখটা ভালো করে ডোলে আবার তাকালাম, সবটা কেমন ঝাপসা লাগছিল, তারপর আর কিছু মনে নেই। সকালে উঠে দেখি আমি বিছানায় খালি গায়ে শুয়ে আছি আর আমার পায়ের কাছে শেলি একটা চাদর জড়িয়ে ধরে কাঁদছে। ব্যাস এটুকু দেখি তুই ভেবে নিলি যে রাতে ওই মেয়েটার সাথে তোর কিছু হয়েছে, পাগল নাকি তুই? এটা তো সাজানো নাটকও হতে পারে। আমি তো প্রথমে এটাই ভেবেছি, তারপর শিওর হওয়ার জন্য হোটেলে সিসি ক্যামেরা ফুটেজ দেখলাম, ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি মাতাল হয়ে মিস শেলির ঘাড়ে ভর দিয়ে আমার রুমে যাচ্ছি। এখন বল তুই কি বলবি। বিষয়টা খুব সাংঘাতিক, তুই বলেছিস তুই ড্রিঙ্কস করিসনি, আবার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তুই মাতাল হয়ে মিস শেলির ঘাড়ে ভর দিয়ে রুমে যাচ্ছিস। ব্যাপারটা মনে হচ্ছে বড়সড় একটা খাপলা আছে, কেউ মনে হয় তোকে ফাঁসাতে যাচ্ছে। স্যার আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বলবো? বলো। বলছি কি, আমরা যদি ওই শেলিকে ধরে নিয়ে আসি, তারপর চেয়ারের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেই, তারপর জিজ্ঞাসা করি যে সত্যিটা কি, আমি শিওর উনি সব গড়গড় করে বলে দেবে। প্ল্যানটা কেমন? তোমার মাথার এসব আজগুবি প্ল্যান আবার যদি আমার সামনে বলো তো তোমার চাকরি আমি খেয়ে নেব। বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি নাকি, আমার চাকরি খাবে? ধ্যাত, আর কিছু বলবোই না, মনে মনে বললো ইয়ানা। তাহলে এখন আমরা কি করবো আদ্র, সত্যিটা কিভাবে বার করবো? অন্তরাত্ম তো আমাকে বিশ্বাসই করছে না। তোকে ওখানে পাঠানোই ভুল হয়েছে, এরপর থেকে আমি যাব। ভাবিকে এখন কিছু বলার দরকার নেই, এমনিতেই উনি অসুস্থ, বেশি টেনশন দেওয়াটা ঠিক হবে না। ইয়ানা তোমার একটা কাজ আছে। কি কাজ? বিপদে পড়লে ইনায়া আর এমনি সময় দূর দূর করে। তুমি মিস শেলিকে ফলো করবে, উনি অফিস শেষে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, সব কিছু দেখে আমি বলবে। ওকে? ওকে স্যার, আমি রাজি। আপুর চোখের পানি আমি মুছেই ছাড়বো। ডায়লগ কম মারো আর কাজে লেগে পড়ো। একে দেখে তো মনে হচ্ছে আমার থেকে এরই বেশি টেনশন আমার বউকে নিয়ে, মনে মনে বলল অনিক। বিকেলে মিস শেলি,
অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা ওনার বাসায় চলে গেল। ইনায়াও ওনাকে ফলো করে ওনার বাসায় গেল। একটা ফ্ল্যাটে উনি একাই থাকেন, রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। যা, এখন আমি দেখবো কিভাবে যে উনি ভেতরে কি করছেন। অনেকক্ষণ ভেবে ইনায়া জানালার কাছে গেল। তারপর জানালা একটু ফাঁক করে দেখলো শেলি গোসল সেরে একটু শুধু একটা টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতেছে। তখনই একটা ছেলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আরে ব্যাস, ওনার স্বামীও আছে, তা তো জানতাম না। গভীর রহস্য দেখতে হচ্ছে ব্যাপারটা। ইয়ানা আবার তাকালো, দেখলো দুজন দুজনকে গভীরভাবে কিস করছে। ছি, আরে ভাই, আর কিছু করিস না, বাকিটা পরে কর, এখন তো কাজের কথাটা বল, নয়তো আমার বিটকেল বস আমার চাকরি খেয়ে নেবে, একা একাই বিড়বিড় করে বলল ইয়ানা। আর সুজন, ছাড়ো আমাই, আর বাসায় যাও, কাল সকালে একটা বড় দাও মারতে হবে। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না, তা অনিক স্যারের কি খবর, কিছু হলো? কি হবে, ওই এক বাচ্চার বাপকে বিয়ে করবো নাকি, যদিও দেখতে হেব্বি তবুও না। আদর স্যারকে ফাঁসাতে পারলে তো ভালোই হতো, উফ কি জোস একটা ছেলে, কামুক ভঙ্গিতে ঠোঁট কামড়ে বলল শেলি। জোসনাথ সাই, গোমরা মুখে একটা সব সময় শুধু মুড নিয়ে চলে, আর কি বললো, ও ফাঁসিয়েছে দেখতে হচ্ছে। কি, আমি থাকতে তুমি আদর স্যারকে বিয়ে করবে? রাগ দেখিয়ে বলল সুজন। আরে রাগ করছো কেন, ওর থেকে টাকা নিতাম আর তোমার সাথে রোম্যান্স করতাম। ভালোই ফাঁসিয়েছো বেচারাকে। তাই তো, এবার মোটা অঙ্কর টাকা আদায় করতে হবে, ওনারা নিজেদের সম্মান বাঁচাতে আমার মুখ বন্ধ করতে চাইবে, আর আমিও সেই সুযোগটাই হাতিয়ে নেব। বেচারা অনিক স্যার কিছু না করেও ফেঁসে গেল। আচ্ছা, আমি চলে আসার পর রুমে কি হয়েছিল ওই দিন? আরে আমাদের প্ল্যান মতো অনিক স্যারের জুসে ঘুমের ওষুধ মেশানোর পর উনি যখন ঘুমে টলছিল, তুমি তো ওনাকে রুমে দিতে গেলে, মাঝপথে আমি ওনাকে নিয়ে রুমে গেলাম, তারপর ওনাকে খাটে শুয়ে ওনার জামা কাপড় খুলে আর বুকে লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়ে চলে আসলাম। তারপর সকালের দিকে গিয়ে আমার জামা একটু ছিঁড়ে ওনার পায়ের কাছে বসে এমন ভান করলাম যেন রাতে উনি আমার সব কিছু কেড়ে নিয়েছে। আসল কাহিনী তো এটা, রাতে আমি তোমার সাথে বাসর করেছি। সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি, চলো এখন আবার বাসর করব। তারপর দুজনে নিজেদের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে গেল। ছি, এসব আর দেখা যাচ্ছে না, ভাগ্যিস এসব ভিডিও হয়নি। এবার দেখাবো চান্দু এই ইনা একই জিনিস, অনিক স্যারের মতো এত ভালো একজন মানুষকে ফাঁসানো, তো আবার টাকার জন্য। ইয়ানা ওখান থেকে সোজা আদ্রের বাসায় চলে গেল। তারপর আদ্রের সাথে দেখা করে ফোনটা আদ্রের সামনে ধরে বলল, স্যার এখানে আমি সবকিছু ভিডিও করে এনেছি। ভাব নিয়ে বলল, তাই নাকি, কই দেখি। ইয়ানা ভিডিওটা অন করে আদ্রের সামনে ধরতেই আদ্র ফোনের দিকে তাকিয়ে ইয়ানাকে একটা রাম ধমক দিয়ে বলল, এসব কি দেখাচ্ছ আমায়? কেন স্যার, প্রমাণ। এটা প্রমাণ? ফোনটা ইয়ানার দিকে ঘুরিয়ে ধরে বলল। ইয়ানা ফোনের দিকে তাকিয়ে দেখলো তখন শেলি আর সুজনের কিসিং এর সিন চলছে ফোন। অনেক আগে থেকে ভিডিও অন করে রাখায় ওটাও ভিডিও হয়ে গেছে। ইয়ানা জিভায় কামড় দিয়ে একটা হাসি দিয়ে ভিডিওটা টেনে একটু সামনে আগায় দিয়ে আদ্রকে দেখালো। ঘড়ির কাটা 8টা ছেয়ে 9টা ছুঁই ছুঁই। আদ্রের বাড়ির ড্রয়িং রুমে শেলি আর সুজন দাঁড়িয়ে আছে। সোফায় আশা আর কবির বসে আছে। আশা মুখে কাপড় চেপে কান্না করছে, কবির সাহেব গম্ভীর মুখ করে বসে আছে। পাশের সোফায় অন্তরা চুপচাপ কঠিন মুখে বসে আছে। ওর পাশেই পরশ বসে চিপস খাচ্ছে। ইয়ানা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কেননা মা বাসায় একা আছে, নিশ্চয়ই অনেক বেশি চিন্তা করছে, এই জন্যই তো মায়ের জন্য একটা ফোন কিনেছে, আজকে গিয়ে এটা মাকে দেবে। সব নিস্তব্ধতা দূর করে আদ্র বলে উঠল, তা মিস শেলি, আপনি বলতে চাইছেন ভাইয়া মানে অনিক স্যার আর আপনার মধ্যে কিছু একটা হয়েছে? এটাই সত্যি স্যার, আমি চেয়েও কিছু করতে পারিনি, অনিক স্যার একটা ভালো, এটা সত্যি স্যার, আমি চেয়েও কিছু করতে পারিনি, অনিক স্যার একটা ছেলে, তার উপর মাতাল ছিল, আমি ওনার থেকে নিজেকে রক্ষা করতে পারিনি। আমার কথা বিশ্বাস না হলে আপনি মিস্টার সুজনকে জিজ্ঞাসা করুন, উনি তো ওখানেই ছিল। হ্যাঁ স্যার, অনিক স্যার অনেক ড্রিঙ্ক করেছিল, তারপর আমি বললাম যে স্যার আমি আপনাকে রুমে দিয়ে আসি, তো স্যার বললো না মিস শেলি আমাকে রুমে দিয়ে আসবে। ইউ ব্লাডি, মিথ্যে বলছো কেন, আমি মোটেও ড্রিঙ্ক করিনি, রেগে বলল অনিক। আহ ভাইয়া তুই চুপ কর, আমি দেখছি তো ব্যাপারটা। আদ্র স্যার একটু বেশি বেশি করছে, এত ভনিতা না করে পুলিশ ডেকে দুজনকে জেলে পুরে দিলেই তো সব ঝামেলা মিটে যায়।
মনে মনে বললো ইয়ানা। আমি সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ভাইয়া ভুল করে ফেলেছে, সেহেতু মিস শেলিকে সসম্মানে শ্বশুর বাড়ি পাঠানো উচিত। আদ্রার কথা শুনে সুজন আর শেলি মনে মনে হাসলো, কেননা ওদের প্ল্যান মতোই সবকিছু হচ্ছে। এখন নিশ্চয় অনেক স্যারের সাথে বিয়ে দেবে, তারপর বাকিটা জীবন আয়েস করে কাটানো যাবে, পরে সময় সুযোগ বুঝে আদ্রকেও ফাঁসানো যাবে। তো কি বলছিলাম, এই জন্যই আমি ওনাদের আসতে বলেছি। ইন্সপেক্টর, ভেতরে আসুন। এই স্যার, আপনি ওনাদের আসতে বলছেন কেন? তোমাদের দুজনকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য। ইন্সপেক্টর, অ্যারেস্ট করুন এই দুটোকে, মেয়েদের গায়ে হাত তুলি না, এই জন্য বেঁচে গেল, না তো মেরে তোমার গাল দুটো লাল করে দিতে ইচ্ছে করছে আমার। এইসব কি আর্দ্র? সব বলছি বাবা, দাঁড়াও। তারপর আর্দ্র ভিডিওটা সবাইকে দেখালো আর সবকিছু বললো। তোমাদের দুজনকে যদি আজকে ছেড়ে দিতাম তাহলে তোমরা, আচ্ছা, তোমাদের দুজনকে যদি আজকে ছেড়ে দিতাম তাহলে তোমাদের সাহস বেড়েছে তোমরা এরপর থেকে আরও নিকৃষ্ট কাজ করতে, একবারও ভাবতে না, তাই তোমাদের দুজনে একটা শাস্তি হওয়া উচিত। অনেক রেগে গিয়ে সুজনের কলার ধরে নাকে কয়েকটা ঘুষি মারল, বেচারার নাক দিয়ে রক্ত বার হচ্ছে, নিচে পড়ে বারবার বলছে স্যার মাফ করে দেন। পরে আদ্র গিয়ে অনেককে থামালো। ছাড় ভাইয়া ওকে, ইন্সপেক্টর ওদেরকে নিয়ে যান। সব কিছু শুনে অন্তরে মনে মনে অনেক খারাপ লাগলো, শুধু শুধু অনেককে কষ্ট দিল। অনেক ওর বাবার সামনে গিয়ে বলল, কে যেন বলেছিল যে তার নাতি আর বৌমার কাছে যেন আমি না যাই, তো কি চলে যাব আমি? কবির সাহেব সোফা থেকে উঠে একটা শুকনো হাসি দিয়ে বলল, আহা, রাগ করছিস কেন? আসলে আমি একটু রাগি বাবা হতে চেয়েছিলাম। আশা কোথায়, তুমি আমার ওষুধটা দাও, কতবার বলেছি টাইম টু টাইম ওষুধ দেবে। সে কি, তুমি একটু আগেই ওষুধ খেলে। আবা, তাতে কি, আমি গেলাম ঘুমাতে। বাবা, তুমি 9:30 ঘুমাবে, যেখানে তোমার 11টার আগে ঘুমই আসে না, খেয়েছো? দুটো ছেলে হয়েছে, দুটোই সেই লেভেলের হাই, বড়টার থেকে ছোটটা বেশি। আমি ভেবেই পাই না আমার মতো এত শান্তশিষ্ট লোকের ছেলে এত রাগি কেমন করে হয়। নিশ্চয় মায়ের মতো হয়েছে, ঠিক ওর মতনই হয়েছে, মনে মনে বলল কবির সাহেব। অনেককে একবার অন্তরার দিকে তাকিয়ে রেগে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পরই অন্তরাও আশেপাশে তাকিয়ে বলল, ইয়ে মানে আমি একটু আসছি। এই বলে অন্তরাও রুমে চলে গেল। আমি ফ্রেশ হয়ে আসছি। আদ্র হাতের ঘড়ি খুলতে খুলতে উপরে চলে গেল। সবাই তো সবার মতো চলে গেল, এখন আমি কি করব? আঙ্কেল আমিও গেলাম, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, আম্মু একা আছে। না না, তা কি করে হয়, তুমি এত রাতে একা কি করে যাবে, বসো খেয়ে নাও, তারপর আদ্র তোমায় দিয়ে আসবে। কিন্তু আন্টি। কোনো কিন্তু নয়, আসো আমার সাথে। তখন পরে পরশ কথা বলে উঠল, হাতের চিপসগুলো খেয়ে খালি প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে একটা প্যান্টে মুছে বলল, মামের কাছ থেকে ফোনে আসি, বেবি কবে আসবে, তো বেবির সাথে খেলবো। এই বলে ফুরুত করে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেল। এত কিছুর পর এখন অনিক ভাইয়া আর আপু এক হয়েছে, ওদের এখন একটু সময় দাও, এই বিচ্ছুকে থামাতে হবে, নয়তো গিয়ে ভাইয়া আর আপুর রোম্যান্সের 12টা বাজাবে। কথাটা মনে মনে বলে ইয়ানা দৌড়ে পরশের কাছে চলে গেল। পরশ ততক্ষণ মাঝ সিঁড়িতে উঠে গেছে এক পা করে। ইয়ানা দৌড়ে পরশের কাছে যেতেই উপর থেকে নিচে নামতেই আসা আদ্রের মাথার সাথে ধাক্কা খেল। উফ আল্লাহ, এবার আমি নিশ্চিত স্মৃতিশক্তি হারিয়ে ফেলবো, আমার মাথা শেষ। এটা মাথা নাকি পিলার? সব সময় এমন ট্রেনের মতো ছোট কেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো না, ইডিয়েট। এই একদম ইডিয়েট বলবেন না, এটা আপনার অফিস নয় যে আপনি যা খুশি বলবেন আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করব। আর আপনি বা সব সময় আমার সাথেই কেন ধাক্কা খান, আশেপাশে এত ধাক্কা খাওয়ার জিনিস ওতে খেতে পারেন না? তোমাকে, আচ্ছা কিছু বললাম না, শোনো তোমাকে কিছু বলার আছে। জানি কি বলবেন, ধন্যবাদ দেবেন তো, ও আমি জানি এসব কাজ আমার বা এসব কাজ আমার বা হাতের খেল, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই, শুধু একটা সরি বলেই হবে। ভাব নিয়ে বললো ইয়ানা, সব কিছুতেই তুমি একটু বেশি বেশি ভাবো, এত অ্যাডভান্স ভাবা ঠিক নয়। আমি মোটেও তোমার, আচ্ছা আমি মোটেও তোমায় ধন্যবাদ দেবো না, এটাই বলতে চাইলাম যে কাল ঠিক টাইমে অফিসে চলে এসো, এত বেশি কাজ করতে হবে। আর হ্যাঁ, এই আর্দ্র চৌধুরী কখনো ওকে সরি বলে না,
আর ছোঁয়া গেছে একদমই না। এই বলে আদ্র চলে গেল। এই লোকটারে মনে চায়, আর কিছু বলার আগেই শুনতে পেল পরশ অনেক আর অন্তরাকে ডাকছে। দরজা খোলো। পাপা কি হলো? দরজা খোলো বলছি। এরে এই বিচ্ছুটা আবার কোন ফাঁকে চলে গেল? যাই নিচে, যাই নিচে আসি। শুনুন, গাড়ির এসিটা বন্ধ করে দিন, আবার ঠান্ডা লাগছে। ইয়ানের কথা শুনে আদ্র এসিটা আরো বাড়িয়ে দিল। আরে আপনি কি কানে কম শোনেন? বললাম এসিটা অফ করে দিতে, তা না করে আরো বাড়িয়ে দিলেন কেন? এখন রাত 10টার বেশি বেজে গেছে, প্রায় বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস, সেটা অনুভব না করে আপনি কৃত্রিম ঠান্ডা অনুভব করছেন, বাইরে বিশুদ্ধ প্রকৃত বাতাস। তোমার ওই ঠান্ডা বিশুদ্ধ প্রকৃত বাতাস এর সাথে ধুলো আছে, ওটা তোমার ভালো লাগতে পারে কিন্তু আমার নয়। ওকে, চুপচাপ মুখটা অফ করে বসে থাকো, না তো গাড়ি থেকে নামিয়ে দেবো। নামিয়ে দিলেই কি আমি মনে হচ্ছে বাড়ি চিনি না, নেহাত রাস্তায় কুকুর আর বাইরে অন্ধকার, তাই আপনার গাড়িতে যাচ্ছি, নয়তো যেতাম না। বিড়বিড় করে না বলে যা বলার জোরে জোরে বলো। কিছু না, আপনি মন দিয়ে গাড়ি চালান তো, বাড়ি গিয়ে আবার এক বস্তা বকা শুনতে হবে, উফ জীবনটা বেদনা। তোমাকে সেই প্রথম থেকে বুঝে এত বকবক করো না, এখন হলো তো, তোমার নাম ইয়ানা না রেখে মিস বকবক রাখা উচিত ছিল। যত দোষ এখন এই নন্দ ঘোষের, এখন সব দোষ আমার হয়ে গেল, নিজের গাড়ি খারাপ তা বলবে না, শুধু শুধু আমার দোষ দিচ্ছেন। তো তোমারই তো দোষ, এখন অত বকবক না করে হাঁটো আর তোমার এই বিশুদ্ধ বাতাস অনুভব করো, সাথে ধুলা আর গাড়ির হর্ন ফ্রি। করবই তো, আপনার মতো কি মাস্ক পরে থাকবো নাকি? শুনুন, মাঝে মাঝে না একটু আধটু এই প্রকৃতির মাঝে থেকে প্রকৃতিকে অনুভব করতে শিখুন, নয়তো রোবট হয়ে যাবেন। তোমার সাথে আসাটাই আমার ভুল হয়েছে, নেহাত মা বললো তাই, নয়তো তোমাকে নিয়ে আসার সময় আমার নেই, শুধু বকবক করে ইডিয়েট। এই শোনেন, আমারও না আপনার সাথে আসার কোনো ইচ্ছে নেই, নেহাত আন্টি বললো আর রাস্তার কুকুর থাকে, তাই জন্য আসলাম, নয়তো আসতাম না। ওকে, এখন নিজের মুখটা বন্ধ করে হাঁটো, রাত অনেক হয়েছে। অন্ধকার রাত, মনে হয় অমাবস্যা, নয়তো এত অন্ধকার কেন হবে? তবে রাস্তায় থাকা ল্যাম্পপোস্টের আলোয় ভালোই দেখা যাচ্ছে রাস্তা। কিছু দূর হেঁটে যাবার পর ইয়ানা আদ্রকে বলল, এখন তো আমি অফিসে নেই আর আপনি আমার বস নন, তাই একটা কথা বলবো মিস্টার আদ্র? নো, মনে হচ্ছে ওনার সাথে কথা বলার জন্য আমার ঘুম নেই, যত সব অবশেষে বাড়ি আসলাম, আদ্র চলে গিয়েছে। আমি দরজায় টোকা দিতেই আম্মু দরজা খুলে বকা শুরু করলো। আসলে মায়েরা এমনই হয়, সন্তানের জন্য যেন তাদের চিন্তার শেষ নেই। আমি আম্মুকে সবটা বুঝিয়ে বললাম, তবুও রেগে আছে, এত রাগ কেন হবে, আর আর কোনো খবরও দেয়নি। তাই শেষমেশ আম্মুকে বুঝিয়ে ফোনটা দিয়ে সব দেখিয়ে দিলাম, শোনো এরপর যদি আমার আসতে দেরি হয় তাহলে আমি তোমায় ফোন করে বলে দিব, ওকে? আর তুমি চিন্তা করবে না। চিন্তা করো না বললেই তো হবে না, চিন্তা করা লাগে না, আপনা আপনি চলে আসে, যখন মা হবি তখন বুঝবি। ও হ্যাঁ, তোকে তো বলতে ভুলেই গেছি, কালকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারবি? কেন? আরে আমার চাচাতো বোন আছে না, ওর ছেলে সোহাগ, ও নাকি এখন ভালো একটা চাকরি করে, মাসে 40,000 টাকা বেতনে একটা কোন কোম্পানিতে ম্যানেজার পদে আছে। ভালো তো, ছেলে যখন হয়েছে তখন চাকরি তো করতেই হবে, এতে আমি কি করব? এসব কথা আমাকে কেন বলছো? না মানে বলছিলাম কি, কালকে ওরা তোকে দেখতে বসবে, তাই তুই একটু জলদি আসবি। আম্মু, আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না, দেরি আছে এখনো। আরে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, আর বয়স তো কম হচ্ছে না, বিয়ে তো করতেই হবে। ইস, আমি কি একবারও বলেছি যে বিয়ে করব না? করব তো, কিন্তু এখন না, পরে, কেবল চাকরিটা পেলাম, আগে তোমাকে নিয়ে পুরা ঢাকা শহরটা ঘুরি, আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করি তারপর। কিন্তু? কোনো কিন্তু নয়, তুমি ওদের আসতে বলো, এসে বেরিয়ে যাক, তবে বিয়ে এখন আমি করব না, ওকে? এখন চলো খেয়ে নেবে, সকাল সকাল ঘুম থেকে উঠে না খেয়েই রোজাদের বাসায় চলে গেলাম, নোট নিতে হবে, আমি তো ভার্সিটিতে যেতে পারি না, তাই ওর থেকে কিছু নিয়ে পড়তে হবে। নোট নিয়ে বাড়ি আসতে প্রায় 8:30 বেজে গেল, গোসল সেরে কয়টা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসে। শুনো মিসিয়ানা,
আমরা আজকে একটা নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করেছি, তাই সেটারই আজকে মার্কেটিং করব। আজকে অনেকগুলো ফোন কল আসবে, সবগুলো রিসিভ করে সুন্দর করে কথা বলে ওদেরকে বুঝিয়ে বলবা। ওকে ওকে স্যার, প্রথম কয়েকদিন অফিসে এসে কাজ করে ভালোই লাগছিল। এত অল্প কাজ আর সব কিছু আদ্র করে দিত। আমি শুধু অর্ধেকটা করতাম, কিন্তু আমার আরামের দিন শেষ। আজকে ফোনে কথা বলতে বলতে জীবন শেষ, অনেক ক্লান্ত লাগছে। মানুষ যে অফিস কেমনে করে কে জানে। কাজ করছিলাম আর শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কখন 4টা বাজবে আর আমি এখান থেকে ছুটি পাব। স্যার, সবগুলো ফোন কল ধরা শেষ। আপনি আমাকে যেগুলো কাজ দিয়েছিলেন সব কাজ শেষ, এখন আমি গেলাম।